হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে একটা সেন্সিটিভ প্রবলেমেটিক স্কিনের উপর কিভাবে তোমরা একটা মেকআপ করবে সেটারই লং ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমার আপকামিং ব্রাইড তার ছিল প্রি ওয়েডিং তো সে আমার কাছে লুক করতে এসেছিলো আজ ওদের ফার্স্ট ডে শ্যুটের লুক আমার ব্রাইডে স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সেন্সিটিভ আর ভীষণ প্রবলেমেটিক তো আমাদের সমস্ত কিছু খুব ভাবনা চিন্তা করে খুব কেয়ারফুলি কাজ করতে হচ্ছে কারণ যাতে আমার ব্রাইডের স্কিনে কোনো প্রবলেম আর না আসে তোমাদের ক্লায়েন্টের মধ্যে যদি তোমরা এই ধরনের স্কিন পাও তাহলে তোমরা কিভাবে এই স্কিনকে হ্যান্ডেল করে কাজ করবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো এই ধরনের স্কিন টোন হলে খুব কেয়ারফুলি কাজ করতে হয় প্রথম কাজ হল আমাদের স্কিন প্রিপারেশন আমাদের স্কিন প্রিপারেশন ভীষণ ভালোভাবে করতে হবে আর আমাদের প্রোডাক্টগুলো একটু মেনটেন করতে হবে মানে একটু ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে মেনলি তো এখানে আমি স্কিন প্রিপারেশন ডান করে নিয়েছি তারপর আমি এখানে বেস করছি যেহেতু আমার ডে শ্যুট তো ডে শ্যুটের জন্য মেকওভারটা একটু আলাদা হয় খুব বেশি মেকআপের লেয়ার হয় না একদম লাইট থাকবে যাতে মেকআপটাও অনেকক্ষণ লাস্টিং করে সেইভাবে আমাদের বেসটাকে পুরো রেডি করে নিতে হবে এখানে আমার বেস্ট রেডি হয়ে গেছে তারপরে আমি এখানে বেসটাকে আগে ফিক্সার দিয়ে সেট করে নিচ্ছি এরপরে আমি পাউডারি কাজগুলো করব। আরেকটা জিনিস বলে রাখি আমার আপকামিং ব্রাইডের ক্ষেত্রে দেখো স্কিন যদি তোমাদের ভালো হয় তাহলে অবশ্যই তোমাদের মেকআপ আরও ভালো হবে মানে আরও গ্লো করবে তবে তোমাদের স্কিনকে একটু মেনটেন করতে হবে দেখো তোমার স্কিন যদি প্রবলেমেটিক থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু স্কিনের মেকআপারটা সেই অনুযায়ী হবে তোমরা যারা ফটো ভিডিও দেখিয়ে বলো যে দিদি আমাকে এই রকম মেকআপ করে দাও ওই রকম মেকআপ করে দাও সেরকম তো অবশ্যই হবে কিন্তু তোমাদের স্কিনটাকেও একটু মেনটেন করতে হবে তোমরা যদি তোমাদের স্কিন মেনটেন করো তাহলে কিন্তু তোমাদেরও ওই টাইপ অফই লাগবে তাহলে আমাদের ফ্ললেস একটা সুন্দর মেকআপারের জন্য আমাদের একটু স্কিন কেয়ারটা মেনটেন করতে হবে তোমরা কোনো স্কিন কেয়ার করবে না একদম তোমাদের স্পেশাল দিনের দিন তোমাদের রাজকুমারীর মতন লাগবে তা তো সম্ভব নয় স্কিনগুলোকেও মেনটেন করা ভীষণ প্রয়োজন তো কথা বলতে বলতে দেখো আমার মোটামুটি বেস রেডি হয়ে গেছে যেহেতু আমার এখানে একটা ট্র্যাডিশনাল একটা লুক হয়েছে সেই কারণে আই মেকআপটা একদম হালকা হবে খুব বেশি লাউডলি কিছু হবে না আর আমার ক্লায়েন্ট আমাকে বলেই ছিল একদম হালকার ওপর হবে যা হবে তো সেই ওয়াইজ আমি করে দিয়েছি এখানে লিপস্টিকটাও আমি নিউড অ্যাপ্লাই করেছি তারপর এখানে আমি বিফোর ভিডিও নিতে ভুলে গেছি সোজা স্পটে গিয়ে আমি ভিডিও নিয়েছি দেখো আমার ক্লায়েন্টকে কেমন লাগছে আর এটা ছিল আমার আজকের প্রি ওয়েডিংয়ের লোকেশান কাশিমবাজারের ছোটো রাজবাড়ি ভেতরটা তো ভীষণ সুন্দর তোমরা যারা এখনও দেখো তোমরা একবার দেখে আসতে পারো অনেক সুন্দর রাজবাড়ি তো এর মধ্যেই আমাদের শ্যুটটা হচ্ছিলো তার মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি তাদের দুজনার তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো